নিরামিষ দিন মানেই প্রত্যেকটা বাঙালির একটাই রান্না সবার প্রথম মাথায় আসে, যেটি হলো ডাল। আজ আমরা করব সোনামুখ ডাল, যা স্বাদে ও গন্ধে অতুলনীয়। তো আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এটি তৈরি করি। প্রথমে একটি কড়াই গরম করে ডালটিকে সামান্য নেড়ে নিলাম। এবার ভাজা ডালটি কমপ্লিট হলে সেটি দিয়ে কয়েকবার পরিষ্কার জলে ধুয়ে সামান্য জল দিয়ে ভিজিয়ে রাখলাম। এবার একটি প্রেসার কুকারে এই ভিজিয়ে রাখা ডাল, সামান্য কুমড়োর টুকরো, সামান্য ঝিঙে ও একটি মাঝারি সাইজের আলু কেটে নিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দের মতন সবজি হতে অ্যাড করতে পারেন। এবার এতে সামান্য জল ও হলুদ গুঁড়ো ও নুন দিয়ে এটিকে ওভেনে বসিয়ে দিলাম। এবার চারটি সিটি পড়া পর্যন্ত ওয়েট করব। এবার একটি পাত্রে এটিকে ঢেলে রাখব। এবার একটি কড়াইতে তেল গরম করে দুটো শুকনো লঙ্কা, সামান্য জিরে, দুটো তেজপাতা এবং কারি পাতা দিয়ে এটিকে সামান্য নেড়ে নেব। এবার এই সেদ্ধ করে রাখা ডাল ও সবজির মিশ্রণকে দিয়ে সামান্য ফুটিয়ে নিলাম। এবার এতে দিব সামান্য গরম জল। এবার এক টেবিল চামচ চিনি এতে দিয়ে সামান্য ফুটিয়ে নিলাম। এবার আমাদের কমপ্লিট সোনামুখ ডাল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন ভিউয়ার্স হলে অবশ্যই সাবস্ক্রাইব।